বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে সব খবর পেতে প্রথমে লাল বাটন সাবস্ক্রাইবটি চাপ দিন, পরে বেল আইকনটি চাপ দিন, একটি লাইক দিন, তারপর শেয়ার করে দিন। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত এক সরকারি কর্মী। বর্তমানে ওই সরকারি কর্মী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার বাচামারির জামতলা এলাকায়। ঘটনার লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। জানা গেছে আক্রান্ত ওই সরকারি কর্মীর নাম মোহাম্মদ জাহাঙ্গীর, বয়স 37, বাড়ি পুরাতন মালদা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের চালসাপাড়া এলাকায়। আক্রান্তের কাকা মফিজুল ইসলাম পুরাতন মালদা পৌরসভার তৃণমূল কাউন্সিলর। গত নির্বাচনে তৃণমূলের হয়ে খাটাখাটনি এবং প্রচার করেছিলেন জাহাঙ্গীর। অভিযোগ, এই আক্রোশ তার উপরে হামলা। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বাচামড়ি জামতলা বাজার করতে যায় জাহাঙ্গীর। অভিযোগ, তাকে একা পেয়ে কংগ্রেস কর্মী আনারুল মৌমিন, রামজান মৌমিন, ইমরান মৌমিন সহ 10 জন তাকে দোকান থেকে টেনে এনে মারধর করে। ধারালো খুঁট দিয়ে গোটা শরীর আঘাত করা হয় তার। আরও অভিযোগ, ধারালো আগ্নেয়াস্ত্র বার দিয়ে তার মাথায় আঘাত করে তারা। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এই ঘটনায় কংগ্রেস কর্মী আনারুল মৌমিন, রমজান মৌমিন, ইমরান মৌমিন সহ 10 জনের নামে মালদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা হয়েছিল যে আমি পৌরসভার স্টাফ, 6 নম্বর ওয়ার্ডে, আমার কাকু হলো 6 নম্বরের কাউন্সিলর। তা অনেকদিন থেকে ওই ভোট নিয়ে হয়েছিল কংগ্রেস আর কিলসিলিয়া, তা একটা রাগারাগি হয়েছিল। তা অনেকদিন থেকে খুঁজছিল, খুঁজতে খুঁজতে পাইনি। তা কালকে মকা পেয়েছিল, ওই মকাতে মিলে কংগ্রেসের চেঙ্গা পেঙ্গা মিলে আরও মোটামুটি 50-100 জন মিলে কিছু বাইরের চেঙ্গানা ছিল, মেশিন টেশিন দিয়ে আমাকে পিছনে খুঁট দিয়ে মেরেছিল এখানে। আর মেশিনের পিছনে মেরে আমি বেহুশ হয়ে গেলাম। মারার কারণটা কি ওই পার্টিবাজি নিয়ে আমরা একটু ই করছিলাম কিনা, আর কিছুটা ওই পার্টিবাজিতে তর্ক বিতর্ক হয়েছিল, ওই ফাজাটা সেদিন লিয়েছিল। কালকে কি হয়েছিল? কালকে হচ্ছিল, আমি কাজে বেড়াচ্ছিলাম, আমার একটা বন্ধু দোকান যাচ্ছিলাম, মূলপুরে সবাই দাঁড়িয়েছিল, আমি যাচ্ছিলাম কালাগালি করতে করতে ছিল। আমি একটা বন্ধু দোকানে দাঁড়ালো, পিউষ বন্ধু দোকানে, ওর দোকানে দাঁড়িয়েছি। আর ওর দোকানে যেয়ে ডাইরেক্ট দোকান থেকে আমাকে বার করে নিয়ে চলে যায় দোকানদার, যে ছিল ওই আমার বন্ধু ছিল পিউষ, ওই বললো যে আমি আসছি চেয়ারম্যানের কাছ থেকে। এবার আমি বলেছিলাম, তারপর ওই গেল, আমি বলেছিলাম, এবার 10 মিনিটের মধ্যে আমাকে ডাকলো, ডেকে বলে হয়েছে, এবার এবার ওখান থেকে মারা আরম্ভ হয়েছে। কতজন মিলে মোটামুটি আমি দেখেছি, মোটামুটি 10-12 জনকে চিনি, কিন্তু মোটামুটি ওরা 50-60 জন। প্রথমে তো খুঁড় দিয়ে মেরেছে এখানে, আমি তো বেঁচে গেছি দেখলেন। হ্যাঁ, ডাক্তারবাবু দেখেছে, ডাক্তার আমাকে ভর্তি নিয়েছে, আর মাথাতে সিটি স্ক্যান করলো, মাথাতে ওই মেশিন না কি ছিল, ওই সিম আর রামজানের কাছে, হ্যাঁ, ওই ই দিয়ে মেরেছে, আর পুরো পাওয়ারটা দেখাচ্ছে, বুঝলাম। থানায় জানিয়েছেন? থানাতে এখন জানে নি, থানাতে ওই রাস্তা ওরা উল্টা ঘেরাও করছিল, আমি তো বলতে পারবো না, রাস্তা ঘেরাও করেছে উল্টা বলে পুলিশ বলে উল্টা ওদেরকে দাপ দিয়েছে। যারা মেরেছে কোন দলের? ওটা কংগ্রেসের, কংগ্রেসের চামচা গুলো সব। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে সব খবর পেতে প্রথমে লাল বাটন সাবস্ক্রাইবটি চাপ দিন, পরে বেল আইকনটি চাপ দিন, একটি লাইক দিন, তারপর শেয়ার করে দিন।